ইল্লাল্লাহ জিকির করা নিয়ে কি বললেন মাওলানা মামুনুল হক জিকির মোমেনের হৃদয়ে খোরাক জোগায় জিকিরের মাধ্যমে মিলে আত্মার প্রশান্তি প্রশান্তাল আলহি সব সবসময় জিকির করতেন তার উম্ম জিকিরের জন্য বলে গিয়েছেন জিকির অনেকভাবে করা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাও জিকের সুবাহান আল্লাহ আল্লাহ আকবর লাইলাহা ইল্লাল্লাহ এগুলো জিকিরের অন্তর্ভুক্ত কিন্তু ইল্লাল্লাহ এর জিকির করা যাবে কি বিষয়টি প্রশ্ন করেছেন মাওলানা মামুনুল হকের কাছে এক ভাই প্রতিদিনের ফেসবুক লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা পর্ব আঠাশ এ মাওলানা মামুনুল হক দিয়েছেন তার জবাব ইল্লাল্লাহ জিকির করা যাবে কি যাবে না কি জবাব দিলেন মাওলানা মামুনুল হক চলুন জেনে আসি তিনি বলেন এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ইল্লাল্লাহ জিকির করা যাবে কি না প্রশ্নে তিনি বলেন কেউ বলেন ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আবার অনেকে বলেন ইল্লাল্লাহ জিকির করা জায়েজ নেই এমত অবস্থায় আমি দ্বিধাদ্বন্দ্বে আছি এর সমাধান দিবেন কি উত্তরে মাওলানা মামুনুল হক বলেন ইল্লাল্লাহ জিকির জায়েজ নাকি না জায়েজ এর মূলত দুটি দিক রয়েছে একটি দিক হলো আরবে ভাষাগত দিক এটি লাইলাহা হলো একটি পূর্ণ বাক্য যার অর্থ এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ বা মাবুদ নেই কোন যদি কালিমায় তাহিদ এর পূর্ণ অংশের একটি অংশ বিশেষকে মনে মনে রেখে বাকি অংশকে মুখে উচ্চারণ করা হয় তাহলে আরবি ভাষার রীতি অনুযায়ী এটির সুযোগ বা অবকাশ রয়েছে সুতরাং কেউ যদি মনে মনে লাইলাহা ইল্লাল্লাহ রেখে শুধু ইল্লাল্লাহ জিকির মুখে মুখে করতে থাকে তাহলে অর্থের কোনো বিকৃতি এখানে ঘটছে না সুতরাং একবার লাইলাহা ইল্লাল্লাহ বলে দুইবার ইল্লাল্লাহ বলতে পারে আবার দুইবার লাইলাহা ইল্লাল্লাহ বলে দশ বার ইল্লাল্লাহ বলতে পারে কিন্তু ইল্লাল্লাহ যখন বলবে তখন মনের মাঝে লাইলাহার যে অর্থ সেটা তার মনের মাঝে জাগরুক রেখে ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করতে হবে এতে ভাষাগত দিক থেকে অর্থের কোনো পরিবর্তন হবে না বা বিকৃতি ঘটার আশঙ্কা নেই বরং হাদিসের মাঝে ও আরবি ভাষায় এর বিভিন্ন ব্যবহার আমরা পেয়ে থাকি হাদিসের মাঝে আছে হজরত রাসুল আকরাম সাল্লাহ আলহিউসাল্লাম শুধু ইল্লাল্লাহ জিকির করেছেন এবং এর আগে পূর্বের অংশটুকুকে বাক্যে উল্লেখ করেননি সুতরাং সেই হিসেবে শুধু উজ্জ্বল রেখে ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করতে ভাষাগত দিক থেকে কোনো সমস্যা নেই এটি হলো ভাষাগত দিক থেকে দ্বিতীয় বিষয় হলো এটি একটি জিকির ও ওয়াজিফা হিসেবে যেহেতু শুধু ইল্লাল্লাহ জিকির কোরআন ও হাদিসে সাহাবায় কেরামের আমল দ্বারা প্রমাণিত নেই এজন্য এটাকে কোনো বিশেষ ইবাদত হিসেবে করার কোনো সুযোগ নেই কেউ যদি মনে করে ইল্লাল্লাহ বললে বিশেষ কোনো সওয়াব হবে বিশেষ কোনো স্বয়াবের আশায় বা বিশেষ কোনো সবাবের প্রত্যাশায় শুধু ইল্লাল্লাহ জিকির করার কোনো সুযোগ নেই কারণ এটি কোনো কোরআনের আয়াতের মাধ্যমে বা হাদিসের মাধ্যমে বর্ণিত নেই তবে হ্যাঁ এটি যদি নির্দিষ্ট কোনো সবের প্রত্যাশা ছাড়া শুধু আল্লাহ আল্লাহতালার মহব্বত জাগ্রত করার নিমিত্তে শুধুমাত্র ওই যে অর্থ এক আল্লাহ এক আল্লাহ ইল্লাল্লাহ এর অর্থ হল এক আল্লাহ এক আল্লাহ যদি কোনো আল্লাহ আল্লাহ বুজুর্গ তরিকতের কোনো আলেম দেখেন যে ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহর মহব্বত সৃষ্টি হয় তাহলে সেটি একটি কৌশল হিসেবে ও হেকমতে আমাল হিসেবে এটি সুযোগ থাকতে পারে তবে শুধু ইবাদত হিসেবে ইবাদত মনে করে বা ইবাদত হিসেবে গণ্য করা যাবে না এখন প্রশ্ন হলো আপনি যে উত্তর জানতে চেয়েছেন যে দুই ধরনের বক্তব্য ইসলামী স্কলার গান দিয়ে থাকেন বা আপনারা পেয়েছেন তাহলে এর সমাধান কি সমাধান হলো যেহেতু এটি নিয়ে বিতর্ক রয়েছে আপনি যদি এটি করতে না চান তাহলে করবেন না আপনাকে এটা করতে তো কেউ বাধ্য করেনি বা ইল্লাল্লাহ জিকির করতেই হবে এমনটা কেউ বলেনি সুতরাং যদি আপনার মনে কোনো সংশয় থেকে থাকে তাহলে আপনি ইল্লাল্লাহ বলবেন না বা ইল্লাল্লাহ এর জিকির করবেন না লাইলাহা ইল্লাল্লাহ পুরোটাই বলবেন তবে এটি বলা যেহেতু ভাষাগত দিক থেকে কোনো নিষিদ্ধতা নেই অথবা এটিকে যদি কেউ নির্দিষ্ট এবাদত এর ফর্ম্যাট হিসেবে পালন না করে তাহলে সেটি কেউ করলে করতে পারে তার সঙ্গে এ বিষয় নিয়ে বিতর্কে লিপ্ত হওয়ার কোনো প্রয়োজন নেই সুতরাং এটি হলো উত্তম সমাধান যে কেউ যদি এটা করতে না চায় তাহলে করবে না আবার কেউ যদি এটা করে তাহলে ভাষাগত দিক থেকে এটা করার অবকাশ রয়েছে হেকমাতে আমলি হিসেবে এটি করার অবকাশ রয়েছে কাজেই এই বিষয়ে বিতর্ক এড়িয়ে চলা চাই